আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেডিকেল ওয়ালাতে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা আলোচনা করব একজন মেডিকেল স্টুডেন্টের ছাত্র জীবনে, অর্থাৎ মেডিকেলে পড়ার সময় কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটা সম্পর্কে। কি কি প্রশ্ন? বাবা, তুমি মেডিকেলে কোন সাবজেক্টে পড়ো, মেডিসিন নাকি সাবজেক্ট? নাম্বার টু, বাবা তোমার মেডিকেলে আর কত বছর আছে, তুমি এখন কোন সেমিস্টারে আছো? নাম্বার থ্রি, বাবা তুমি কত টাকা বেতন পাও? নাম্বার ফোর, বাবা আমার এই প্রেসক্রিপশনটা দেখো তো, আমি অমুক একজন ডাক্তারকে দেখিয়েছিলাম। নাম্বার ফাইভ, তুমি সরকারি ডাক্তার নাকি বেসরকারি ডাক্তার? আজকের সে সকল পাশের বাসার আন্টি, এলাকার মানুষ বা আত্মীয় স্বজনের জন্যই এই ভিডিওটি বানানো, যাতে মেডিকেলবাসীরা এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে তাদের প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিতে পারে। চলুন তাহলে একে একে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানাবো। প্রথম প্রশ্ন ছিল, বাবা তুমি মেডিকেলে কোন সাবজেক্টে পড়ো, মেডিসিন নাকি সার্জারি? এটার উত্তর আসলে এমবিবিএস লেভেলে, অর্থাৎ ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি, এই লেভেলে মেডিসিন বা সার্জারি এরকম কোনো স্পেশালাইজ সাবজেক্ট আলাদা করে পড়ানো হয় না। এখানে পড়ানো হয় অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেন্সিক মেডিসিন, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন সার্জারি, গাইনি, এর মতো বেসিক এবং ক্লিনিক্যাল সাবজেক্টগুলোকে একত্রে। এরপর এসব সাবজেক্টগুলো পড়ে যখন সে এমবিবিএস কমপ্লিট করে, তারপরে সে যখন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে যায়, তখনই হয় এখানকার তফাৎটা। অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন লেভেলে সে কোনো একটা সাবজেক্টের উপরে স্পেশালাইজ ডিগ্রি নেয়, অর্থাৎ তখনই সে মেডিসিন নাকি সার্জারি নাকি গাইনি বিশেষজ্ঞ তখন বলাবে। এখন মেডিসিন সার্জারি গাইনি এগুলোরও আবার সাব ব্রাঞ্চ আছে, অনেকে এগুলোর ভাগ ভাগ নিয়ে পড়ে, তখনই একমাত্র সে বলতে পারে যে আমি অমুক সাবজেক্টের ডাক্তার। এর আগ পর্যন্ত শুধুমাত্র এমবিবিএস লেভেলে কখনোই বলা সম্ভব না যে আমি মেডিসিনের ডাক্তার নাকি আমি সার্জারির ডাক্তার। তাহলে অবশ্যই আপনারা আপনাদের কোশ্চেনটির উত্তরটি পেয়েছেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মেডিকেল কলেজে একজন ছাত্রের শুধুমাত্র মেডিসিন বা সার্জারির জ্ঞানই রাখা লাগে না, তাকে সব সাবজেক্টের জ্ঞানই একসাথে রাখতে হয়। তাহলে আজ থেকে আপনারা আর নিশ্চয়ই কোশ্চেন করবেন না যে বাবা তুমি কোন সাবজেক্টে পড়ো। এর পরের কোশ্চেন হলো, বাবা তোমার মেডিকেলে কোন সেমিস্টার চলে, ডাক্তার হতে ঠিক আর কত বছর বাকি? আসলে মেডিকেলটা সেমিস্টার সিস্টেমে চলে না, এখানে টোটাল চারটা ফেজ রয়েছে এবং চারটা ফেজে চারটা প্রফেশনাল পরীক্ষা দেওয়া যাবে। ফার্স্ট ফেজটা হলো দেড় বছরের, সেকেন্ড এবং থার্ড ফেজটা হলো এক বছর এক বছরের, এবং ফোর্থ ফেজটা হলো দেড় বছরের, তাহলে টোটাল পাঁচ বছর। এরপরে ইন্টার্নশিপ, ইন্টার্নশিপটা হলো দেড় বছরের, তাহলে টোটাল দাঁড়ায় সাড়ে ছয় বছর। এর মাঝখানে আবার প্রতিটা প্রফের রেজাল্টের গ্যাপ, ফাইনাল প্রফের রেজাল্টের পর থেকে ইন্টার্নশিপে যাওয়া পর্যন্ত একটা গ্যাপ থাকে, তাহলে টোটাল দেখা যায় প্রায় সাত বছরের মতো সময় লেগে যায় এমবিবিএস কমপ্লিট করতে। ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে এর থেকে অনেক কম সময় লাগে, যার জন্য এই এলাকার মানুষগুলো হয়তো বুঝতে পারে না যে এই দীর্ঘ সময় কেন লাগতেছে। তাহলে তারা আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এমবিবিএসটা কমপ্লিট করতে কতটা দীর্ঘ সময়ের ব্যাপার। তাহলে এই দীর্ঘ সময়ের কোর্সে যদি আপনি তার কাছে বারবার শুনেন যে বাবা আপনার আর কত বছর আছে, আপনার কেন এত দেরি লাগতেছে, আপনার অমুক ফ্রেন্ড তো এখন জব করতেছে, আপনি কেন এখনো এমবিবিএস কমপ্লিট হলো না, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। তাহলে নিশ্চয়ই আপনি আপনার সকল প্রশ্নের উত্তরগুলো এখানে পেয়েছেন। এর পরবর্তী কোশ্চেনে আসি, এই যে দীর্ঘ সময় আপনি মেডিকেল কলেজে পড়েন, এই সময় আপনি কত টাকা বেতন পান? আসলে সে কোনো বেতনই পায়, কারণ সে এখানে পড়তে গেছে, একটা কোর্স করতে গেছে। এই কোর্স কমপ্লিট করাকালীন সময় সে কোনো বেতন পায় না। চারটা ফেজ টোটালি কমপ্লিট করার পরে সে যখন ইন্টার্নশিপে যায় তখন একটা অ্যামাউন্ট পায়, কিন্তু এই যে দীর্ঘ সময় কষ্টের ফলে এই ন্যূনতম অ্যামাউন্ট বা এমবিবিএস পরবর্তী লেভেলে তাদের যে জীবনযাপন সেই কষ্টের কথা আজকে আর নাই বা। এর পরবর্তী কোশ্চেন, আমার এই প্রেসক্রিপশনটা দেখো তো, অমুক একজন ডাক্তারকে দেখিয়েছিলাম, ঠিক আছে কিনা? এখানে সাধারণত কি হয়, আমারই কোনো আত্মীয় স্বজন দেখা যাচ্ছে একটা স্পেশালিস্ট ডাক্তারের কাছ থেকে দেখিয়ে আসে এবং তারপরে সেই প্রেসক্রিপশনটা আমার কাছ থেকে আবার ভেরিফাই করাতে চায়। এখন যে স্পেশালিস্ট ডাক্তারকে দেখাইলো, তিনি দেখা যাচ্ছে আমার থেকে 10-15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আমি এখন দেখা যাচ্ছে একজন মেডিকেলের ফিফথ ইয়ারের একজন স্টুডেন্ট, আমার জ্ঞান আর তার জ্ঞান তো কখনোই সেম হবে না। অর্থাৎ আমরা যদি এক বালতির পানির পরিমাণ জ্ঞান রাখি, তারা একটা কুকুরের পানির পরিমাণ জ্ঞান রাখে, তাহলে সেক্ষেত্রে আমরা তো কখনোই আমাদের এই সামান্য জ্ঞান দিয়ে তাদেরকে জাজ করতে পারি না, এবং সে নিশ্চয়ই আপনাকে যেটা দিবে তার এক্সপিরিয়েন্স থেকে অবশ্যই আপনার ভালোর জন্যই দিবে। তাহলে এইভাবে প্রেসক্রিপশন নিয়ে আমাদের কাছে ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই। এর পরবর্তী কোশ্চেন, তুমি সরকারি ডাক্তার নাকি বেসরকারি ডাক্তার?
এর উত্তরে আসলে একজন স্টুডেন্ট যখন MBBS কমপ্লিট করে সে কোনো গভর্নমেন্ট মেডিকেল থেকে করলো বা কোনো প্রাইভেট মেডিকেল থেকে করলো দুইজনই সেম এখানে সে সরকারি ডাক্তার বা বেসরকারি ডাক্তার এরকম কোনো তফাৎ নাই এই তফাৎটা আসলে কখন হয় যখন সে BCS দেয় এবং গভর্নমেন্ট জব করে বা নন গভর্নমেন্ট জব করে তার মানে যে সরকারি মেডিকেলে পড়লেই যে সে সরকারি ডাক্তার এবং বেসরকারি মেডিকেলে পড়লেই যে সে বেসরকারি ডাক্তার এমন ধারণাটা আসলে আমাদের ভুল তাহলে এতক্ষণের আলোচনার সাপেক্ষে আপনারা বুঝতে পেরেছেন যে একজন মেডিকেল শিক্ষার্থীকে কি কি প্রশ্ন করলে সাধারণত তার ইতস্তত বোধ হয় বা বিড়ম্বনার শিকার হতে পারে আশা করি তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর মেডিকেলবাসীরা তাদের MBBS লাইফে এছাড়াও আরও কী কী কোশ্চেনের সম্মুখীন হয়েছেন এবং সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ